বাইক ড্রাইভার আমাদের মিশেল হোমস ট্যুরিজমের আর আপনি আমাদের বাইকার, আমি এম এস সুশান্ত ভূঁইয়া, আপনারা সবাই চিনি এম এস সুশান্ত ভূঁইয়া, আপনার সাথে হচ্ছে একটা গ্রুপ নিয়ে আসছি। অন্যান্যরা অন্যদিকে ঘুরতে গেছেন, আমরা পাঁচজন যাচ্ছি। তিন নদীর মোহনা যেতে হলে আপনাদেরকে আসতে হবে বরিশাল থেকে পটুয়াখালী, পটুয়াখালী থেকে বরিশাল পটুয়াখালী হয়ে, যদি বাই রোডে আসেন আপনি বরিশাল পটুয়াখালী হয়ে আপনি চলে আসবেন কুয়াকাটা। আর যদি আপনি শিপে আসেন তাহলে আপনাকে সরাসরি শিপে চলে আসতে হবে পটুয়াখালী, পটুয়াখালী থেকে আপনি বাসে বা অটোতে আপনি চলে আসবেন কুয়াকাটা। কুয়াকাটা এখানে অনেক রকমের হোটেল রিসোর্ট রয়েছেন, হোটেল রিসোর্টে আপনি চেক ইন করে আপনি এই জায়গাগুলোতে চলে আসবেন করার জন্য। চমৎকার দৃশ্য, মনোরম দৃশ্য, সূর্য দেখতে পাচ্ছেন কুয়াকাটা। অনেকগুলো নৌকা রয়েছে, এখানে অনেক মাছ ধরে লোকজন এখানে দেখতে পাচ্ছেন টুরিস্টরা ফুটবল খেলা
বোম্বেতে আছেন, ফুটবল খেলতেছেন, আপনি একটু টানে দিয়ে চলেন, টানে দিয়ে সুখের রাস্তা পাবেন। মনোরম দৃশ্য এই সাগরের মাঝখানে আছে, মেবি এগুলো চাল পোনা রেনু ধরে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রেনু চাল পাতা। সমুদ্রকে দেওয়া সাগরের মাছ ধরে কীভাবে জাল পাতে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে মেবি এই যে জাল পাততেছে, এই জালটা মেবি যখন জোয়ার আসবে তখন কাজে লাগবে, তাই তো? এখন দর্শক, জোয়ারের সময় এই বাঁধটা যদি ছুটে যায় বা ভেঙে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে বলে। ওই ট্যুরিস্ট ওই বাইকটা ওইদিকে কেন গেল আই ডোন্ট নো। ওরা কি সাগর পাড় দিয়ে ওরা কি আসতে পারবে? সেরকম মজা করতেছে না, মজা করতেছে কিন্তু ওরা যায় কি না, গন্তব্যে কি ওরা আসতে পারবে কিনা আমরা যেখানে যাচ্ছি? খালি যাবে এই গাছগুলো কিসের? এই গাছগুলো কেওড়া গাছ, কেওড়া গাছ।
পুরনো কেওড়া গাছ, পুরনো কেওড়া গাছ, এটা গাছের শেকড় দেখতে পাচ্ছি। কেওড়া আমরা সামনে দিয়ে সামনে গেলাম, আপনি কুয়াকাটাতে এসে শুধুমাত্র বীচ দেখবেন বিষয়টা কিন্তু তা না, কুয়াকাটাতে দেখার আরও অন্যান্য দারুণ কিছু জায়গা রয়েছে। যেমন আমরা এই মুহূর্তে আছি লেবুরবন, যদিও রিস্কি এগুলা, পানির মধ্যে পানির মধ্যে বাইক চালানোটা সবাই এটা প্রিফার করে না বা করবে না, কিন্তু আমরা করছি। দর্শক আমরা আরেকটা ব্লগে যাবো, দেন আপনাদেরকে আবার